উবিল্লা মিনা সঈদানিম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতালি ওবরকাত সম্মানিত দিনী ভাইও বনেরা আশা করি মহান রব্বুল্লা আলমিন আল্লাহ তা তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা দেখতেছেন কোরআনের মো জেজা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে আছি আমি তাহসিন জুবাইর প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন ও জাদুর চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। যে আমরা অনেক সময় অনেক মানুষ আমাদেরকে ফোনে জিজ্ঞেস করে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমার ছোটো বাচ্চা ঘুম থেকে হঠাৎ সে চমকে উঠে অথবা ঘুম থেকে হঠাৎ সে কান্না করে উঠে যায় রাতে সে কান্নাকাটি করে সে ঘুমাইতে চায় না কি যেন সে একটা অনাকাঙ্ক্ষিত বয় তার ভিতরে কাজ করে এরকম অনেক প্রশ্ন অনেকেই আমাদেরকে ফোন করে বলেন অথবা মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর আমরা কি করতে পারি আল্লাহ রবুল্লা আলমে যদি তৌফিক দান করেন তাহলে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের বাচ্চাগুলো রাতে ঘুমানোর সময় যখন সে হঠাৎ চমকে ওঠে অথবা সে কী যেন স্বপ্ন দেখে সে কান্না করে উঠে যায় এইরকম সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি ইনশাল্লাহ তাআলা সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আরেকটা কথা এই সমস্যাটা কিন্তু শুধু ছোটো বাচ্চাদেরই হয় তাই কিন্তু না অনেক বড় বয়স্ক লোকেরও কিন্তু পুরুষ মহিলা উভয়েরই কিন্তু এই সমস্যাটা হয় এরকম সংবাদও কিন্তু আমাদের কাছে আসে অনেকেই কিন্তু এরকম আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমি রাত্রে ঘুমাই ঘুমানোর পরে হঠাৎ আমার শরীর চমকে ওঠে একটা ঝাড়া দিয়ে ওঠে এরকম হয় অথবা এরকম বলেন যে হুজুর আমি রাতে ঘুমাইলাম হঠাৎ কি যেন স্বপ্নে দেখলাম তা স্মরণ করতে পারি না কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত একটা ভয় আমার শরীরে কাজ করে এরকম অনেকেই আমাদের কাছে সংবাদ দেন তো আজকের ভিডিওটা যখন আপনি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তালা সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা তো কিভাবে আপনি আপনার সন্তান এবং আপনার নিজের এই সমস্যা দূর করবেন সেটা দুইটা পদ্ধতিতে আপনি করতে পারেন এক নাম্বার হচ্ছে আপনার ছোটো বাচ্চা যে এখনও কোরআন তেলাওয়াত করতে শিখেনি এই রকম বাচ্চার আমল একরকম এবং আরেকটা আমল হচ্ছে যে বাচ্চা মোটামুটি মক্তবে আসা যাওয়া করে এবং সে কি করে কোরআন তেলাওয়াত করা জেনে গেছে এরকম বাচ্চার আমল অন্য রকম হবে এবং আপনি যারা আপনারা যারা বয়স্ক আছেন আপনাদের আমল অন্য রকম হবে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এই আমলটা শিখতে হলে প্রথমেই আমি বলি যে প্রাপ্তবয়স্ক যেই ছেলেটা মোটাম ছেলে অথবা মেয়ে উভয় যে বাচ্চাটা আপনার কোরআন তেলাওয়াত করতে জানে অর্থাৎ সুরা ফাতেহা আয়াতুল কুরসি সুরা কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই ছয়টা সুরা যে বাচ্চার তেলাওয়াত করতে জানে সেই বাচ্চার যদি এই সমস্যা হয় যে ঘুম থেকে কান্না করে উঠে। অথবা হঠাৎ সে ঘুম থেকে চমকে ওঠে এইরকম যদি সমস্যা ওই বাচ্চার হয় তাহলে এই বাচ্চার সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই বিষয়টা নিয়ে আমি আগে বলছি আপনি আপনার বাচ্চাকে ফজরের নামাজ পড়া নামাজ নামাজের যখন সময় হবে তখন আপনার বাচ্চাকে আপনি ঘুম থেকে তুলবেন তোলার পরে আপনিও ফজরের নামাজ পড়বেন এবং আপনার বাচ্চাকেও ফজরের নামাজ পড়ার জন্য বলবেন যদি মেয়ে বাচ্চা হয় তার মার সাথে গড়ে নামাজ পড়বে ছেলে বাচ্চা হলে আপনি চাইলে আপনি মসজিদে নিয়ে ইমাম সাহেবের পিছনে তাকে নামাজটা পড়াইতে পারেন আপনার সাথে নিয়ে নামাজ যখন ফজরের ফরজ নামাজ যখন শেষ হবে তখন সুরা আতেহা সাতবার আপনার বাচ্চাকে পড়তে বলবেন যদি সে পড়তে জানে আমি আমলটা বলতেছি যে বাচ্চারা এই সুরাগুলো পড়তে জানে তাদের ব্যাপারে আপনার বাচ্চা সুরা ফাতেহা সাতবার পাঠ করে সারা শরীরে ফুঁ দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছে নিবে এইভাবে আয়াতুল করছি সাতবার পাঠ করবে পাঠ করার পরে শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর হাত দিয়ে মুছে নিবে তারপরে সুরা কা ফিরুন সাতবার পরবে পরার পরে শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর কি করবে মুছে নিবে এইভাবে সুরা এক সাতবার পাঠ করবে পাঠ করার পরে সে শরীরে ফুঁ দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছে নিবে এইভাবে সুরা ফালাক সাতবার পাঠ করবে পাঠ করার পরে সে কী করবে শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফুঁ দিয়ে সারা শরীর সে মুছে নিবে এইভাবে সুরাতুর নাচ সাতবার পাঠ করে শরীরে ফু দিবে ফু দেওয়ার পরে সারা শরীর হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর সে কী করবে মুছে নিবে এইভাবে আপনি ফজরের নামাজ তাকে পড়িয়ে এই আমলটা যদি তাকে দিয়ে করাতে পারেন এবং এইভাবে মাগরীবের নামাজ তাকে পড়াতে হবে মাগরীবের নামাজ তাকে পড়তে হবে মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সে এইভাবে ফজরের নামাজের পরে যেরকমভাবে সে আমল করেছে সেম মাগরীবের নামাজের পরেও এইভাবে সেই আমলটা তাকে করতে হবে সোরা ফাঁতে সাতবার পড়তে হবে এবং শরীর মুছতে হবে হাতের মধ্যে দিয়ে। আয়তুল কুটসি সাতবার পাঠ করে তার হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছতে হবে সুরা খা ফিরুন সাতবার করে তার হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছতে হবে সুরা এখলাস সাতবার পাঠ করে তার হাতের মধ্যে ফু দিয়ে সে কী করবে তার সারা শরীর মুছবে এবং সুরা ফালাক এবং সুরা নাচ এইভাবে সাতবার সাতবার প্রত্যেকটা সুরা পরে তার হাতের মধ্যে ফু দিয়ে তার সারা শরীর মুছে নেবে ফজর এবং মাগরিবের নামাজে পরে এই আমলটা করতে হবে তিন নাম্বার সময় হচ্ছে আপনার বাচ্চা যখন ঘুমাইতে যাবে ঘুমানোর সময় তাকে বলবেন সেজন্য এই আমলটা করে এরকম সাতবার সাতবার পরে প্রত্যেকটা সুরা তার শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে তার সারা শরীর মুছে এবং হালকা একটু সরিষার তেলের মধ্যে তাকে বলবেন ফু দিয়ে একটু তেল হাতের আঙুলের মাথায় নিয়ে দুই কানে একটু লাগিয়ে দেবে কানে হালকা দিবে এবং তার নাবিতে যেন সে কী করে হালকা একটু সরিষার তেল লাগিয়ে সে ঘুমিয়ে যায় তালা ওই দিনের পর থেকে আপনার এই বাচ্চার আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘুমের মধ্যে আর ঘটবে না ঘুম থেকে হঠাৎ সে কান্না করে উঠবে না ঘুমের মধ্যে হঠাৎ সে চমকে উঠবে না এখন আমি আলোচনা করলাম যে বাচ্চা কোরআন তেলাওয়াত করতে জানে সেই বাচ্চার ব্যাপারে এখন আপনার ছোট বাচ্চা যেই বাচ্চা এখনও কোরআন তেলাওয়াত করতে শিখেনি সেই বাচ্চাকেই আমল আপনি কিভাবে করাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে বাচ্চা এখনও মক্ততবে যাওয়ার বয়স হয় নাই অথবা এই গোলা সে পড়তে পারে না এরকম ছোটো বাচ্চা অথবা কুলের শিশু যদি হয় আর এইরকম বাচ্চা যদি এই সমস্যা দেখা দেয় যে হঠাৎ সে ঘুম থেকে খান্না করে উঠে অথবা হঠাৎ সে ঘুমের মধ্যে চমকে ওঠে অথবা নাড়াচাড়া দিয়ে উঠে হঠাৎ এরকম সমস্যা যদি আপনার বাচ্চারা আপনার চোখে ধরা পড়ে তাহলে সেই আমল আপনি করবেন আপনি নিজে মা অথবা বাবা মা অথবা বাবা ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজ পড়বেন তারপরে আগে যেইভাবে আমলটা করার জন্য বলছিলাম সুরাফাতেহা সাতবার পরে হাতের মধ্যে ফু দিয়ে বাচ্চা শরীরে ফু দিবে এবং বাচ্চা সারা শরীর হাত দিয়ে মুছে দিবে তারপরে আয়তল কুরসি সাতবার পরে বাচ্চা শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছে দেবে এরকমভাবে সুরা কাহাফিরুন সাদবার পড়বে এবং বাচ্চার শরীরে ফু দিয়ে মুছে দিবে এরকমভাবে সুরা একলাচ সাদবার পড়বে বাচ্চার শরীরে ফু দিবে এবং সারা শরীর হাতের মধ্যে ফু দিয়ে মুছে দিবে এরকমভাবে সুরা ফালাক সাতবার পড়বে এবং বাচ্চার শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে বাচ্চা সারা শরীর মুছে দেবে এরকমভাবে সুরা তোর নাচ সাদবার পড়বে বাচ্চার শরীরে ফু দিবে এবং হাতের মধ্যে ফু দিয়ে বাচ্চার শরীর মুছে দিবে এবং হালকা একটু সরিষার তেলের মধ্যে ফু দিয়ে সেই সরিষার তেল বাচ্চার দুই খানে অল্প এবং নাকে অল্প এবং না বিতে অল্প যদি আপনি মেসেজ করে দেন তাহলে ইনশাআল্লাহ তালা ওই দিনের পর থেকে আপনার ছোটো বাচ্চা কুলের শিশু পর্যন্ত আপনি রাত্রে আর অনাকাঙ্ক্ষিতভাবে খান্না করে উঠবে না চমকে উঠবে না এই আমলটা কোন সময় কোন সময় করতে হবে ফজলের নামাজ পরে আপনি আপনার বাচ্চা শরীরে একবার এই আমলটা করবেন এবং মাগরিবের নামাজ পড়ে এই আমলটা করে আপনার বাচ্চার শরীরে এই আমলটাও করে ফু দিবেন এবং আপনার বাচ্চাকে যখন রাতে ঘুম পারাবেন তখন ঘুমানোর সময় আপনি নিজে পবিত্র অবস্থায় আপনি এই আমলটা এইভাবে করে আপনার বাচ্চার শরীরে ফুঁ দিবেন এবং ওই তেলটা দুই কানে এবং নাকে এবং বিতে লাগিয়ে আপনার বাচ্চাকে আপনি কী করবেন গুম পারিয়ে দিবেন ইনশাল্লাহ তালা ওই দিনের পর থেকে আপনার বাচ্চা আপনার বাচ্চা ঘুমের ঘুমের মধ্যে কান্না করে উঠবে না এবং অনাকাঙ্ক্ষিতভাবে সে চমকে উঠবে না কোনো ভয়ে আতঙ্কিত সে হবে না কারণ এই আমলটা কোরআনি আমল এই আমলটা একদম একশো পারসেন্ট পরীক্ষিত এবং সহজ এবং সরল একটি আমল আপনারা করে দেখুন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনারা ফল পাবেন তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমাদের কোরআনের মসজুদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে এবং আমাদের কোরআনের মজেদা ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তা আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে এই আমূলগুলো করা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি